তিনি আজকে এফিডেভিট আকারে আদালতের কাছে নিজেকে সমর্পণ করে বলেছেন আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছেন ওনার বক্তব্যের জন্য। আদালতের কাছে উনি আমাদের মাধ্যমে অ্যাফিডেভিট আকারে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, অর্থাৎ আদালত আজকের যে নিঃশর্ত ক্ষমা সেই ক্ষমাটা আদালত হয়তোবা সক্রিয়ভাবে বা আমরা যেভাবে চেয়ে দিয়েছি এভাবে বিবেচনা করেন নাই বিধায় উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সময় নিয়েছি, আমরা চেয়েছি বেসিক্যালি সময়, এবং আগামী 6ই মার্চ এই কন্টেম্প ম্যাটারটা মহামান্য আদালতের কার্যতালিকায় আবার থাকবে। দেখুন কোর্টের অনেক কথাই আছে, আমি সবসময় একটা কথা বলি, মহামান্য আদালত এবং আইনজীবী, আমরা যখন আইনজীবী হিসাবে আদালতে দাঁড়াই কোর্ট আমাদেরকে অনেক কথাই বলেন, আমরা অনেক ধরনের সাবমিশন রাখি, আইনজীবী এবং আদালতের অনেক ধরনের কথোপকথন হয়ে থাকে যা প্রিভিলেজ কনভারসেশন হিসাবে স্বীকৃত। তো প্রিভিলেজ কনভারসেশনটা আমরা মিডিয়াতে প্রকাশ করতে ইচ্ছুক না। আমরা আদালতের কাছ থেকে সময় নিয়েছি, 6ই মার্চ আদালত দিন ধার্য করেছেন, আমরা আমাদের যিনি ক্লায়েন্ট আছেন তার সাথে কথা বলে 6ই মার্চ পরবর্তী এফিডেভিট আকারে আমাদের সাবমিশন রাখবো ইনশাল্লাহ।